হ্যালো, আজকে যাচ্ছি আমরা মতিঝিলের শুক্রবারের মেলাতে। তো এই তো শাপলা চত্বরের সামনে আছি, এখনই মতিঝিল মেলার সামনে থেকে দেখাবো আপনাদেরকে। এই তো নেমে গেছি মতিঝিলে। মতিঝিলের মেলাটা এত বড়, সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। প্রথমেই তো আমি ফ্লাওয়ার ভাস দেখছিলাম, তারপর এই তো সুন্দর সুন্দর কিছু ব্যাগ কালেকশন ছিল, এগুলো ছিল 150 টাকা করে। এগুলো দেখতে খুবই সুন্দর সামনে থেকে, আমিও একটা পারচেস করেছি, আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো। এগুলো ছিল আবায়া, চাদর, মানে কোনো কিছুর কোনো কমতি ছিল না। এগুলো ছিল স্টিলের বাসন, থালা বাটি চামচ সবই এখানে পাওয়া যায়। আবার এগুলো ছিল হচ্ছে ডাইনিং টেবিল, টি টেবিল কভার, এগুলোর দামও 300-350 করে। তারপর হচ্ছে এগুলো তো আমি দেখছিলাম, আবার গজ কাপড় সব কিছুই মোটামুটি এখানে পাওয়া যায়। এইগুলো হচ্ছে কিছু গজ কাপড়ের কালেকশন, এখানে নেটে টিস্যু কাপড় সব কিছু, চারিদিকে রাস্তার দুপাশে এত পরিমাণ জিনিস যে দেখে কোনটা থেকে কোনটা কিনবো বুঝতেই পারছিলাম না। সুন্দর সুন্দর অনেক অনেক জুতো কালেকশন, এই তো প্লাস্টিকের কিছু জিনিস ছিল, এখান থেকে আমি টুকটাক যা কিনেছি এগুলো সবই ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। তারপর এগুলো ছিল মশলার বক্স, তারপর এভরিথিং, অনেক কিছুই ছিল, এত কিছু তো বলা সম্ভব না। এগুলো যতটুকু পাচ্ছি আপনাদের সাথে আর কি শেয়ার করছি। তারপর এগুলো এখান থেকেও কিছু জিনিস নিয়েছি, স্টেইনার নিয়েছি, থালা নিয়েছি। তারপর এগুলো ছিল হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারগুলো অনেক সুন্দর ছিল কিন্তু দামগুলো অনেক হাই ছিল। তারপর এই তো যা যা কেনাকাটা করছি এগুলো নিয়েই বাসার দিকে রওনা হচ্ছি। মেলাটা প্রতি শুক্রবারই বসে। এই তো মেলা থেকে কী কী কিনলাম এগুলো এখন শেয়ার করছি। তো প্রথমে দেখিয়ে নিচ্ছি এই পার্স ব্যাগটি। এই ব্যাগটি আমার দেখে প্রথমেই ভালো লেগে গেছে, প্রথমে গিয়ে আমি এই ব্যাগটি কিনেছি। এই ব্যাগটির দাম নিয়েছে 150 টাকা। তারপর নিয়েছি দুটো টুপি, দুই সেট, এগুলো খুবই সুন্দর সামনে থেকে, কোয়ালিটি বলতে গেলে মোটামুটি ভালোই লেগেছে, এটাও ভালো লেগেছে। এগুলো নিয়েছে 500 করে, দুটো 1000 টাকা। তারপর নিয়েছি ওয়াশরুমের জন্য দুটো কেস, এগুলো হচ্ছে আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন বা রুমেও আপনারা ইউজ করতে পারবেন, এগুলো নিয়েছে 80 করে। তারপর একটা স্টিনার নিয়েছি, স্টিলের একটা স্টিনার, এটা 120 টাকা নিয়েছে। তারপর একটা স্টিলের থালা নিয়েছি, এটাও হচ্ছে 120 টাকা। আর একটা এটাকে ঠিক কি বলে আমার জানা নেই, তবে আদা রসুন এগুলো থেতো করতে পারবেন, এটাও 120 টাকা। 180 টাকা চেয়েছিল, সেখানে দামাদামি করে কিনতে হবে, ওরা দাম অনেক চাইবে কিন্তু দামাদামি করে কিনতে পারলে ভালো। তো ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য।